মাঝে প্রত্যেক দিনই ব্লগ ছেড়েছিলাম আমি, কিন্তু এই মাঝে কটা দিন যে ব্লগগুলো ছাড়া হয়েছিল তা ডিপেন্ড ছিল জগদ্ধাত্রী পুজোর ওপর। তো ডেলি ব্লগ আজকে অনেক দিন বাদে ক্যামেরাটা তুলে ডেলি ব্লগ করছি, মানে সকাল থেকে যেটা আমি করি সেটাই ক্যাপচার করেছি, কিন্তু দুঃখের বিষয় এটাই আজকে সব ক্লিপিংস ডিলিট হয়ে গেছে। তো আজকে মানে কি বলবো, চোখের জল চলে আসার মতন ব্যাপার হয়ে গেছে, কারণ সকাল থেকে যা যত ক্লিপিংস নেওয়া হয়েছে ভালো ভালো সব ডিলিট হয়ে গেছে। বিকেলবেলা ছাদে উঠেছিলাম, অনেকগুলো ক্যাপচার করেছি, সব ডিলিট। যাই হোক, কিছু করার নেই, এটাই লাইফ। আর এই জিনিসটা দেখে কি তোমরা চিনতে পারছো? এই জিনিসটা ভালো করে দেখো, এটা জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী না ষষ্ঠীর দিনকে কিনেছিলাম মনে হয়, ভুলে গেছি। তো চন্দ্রনগর ডুপ্লেক্স পড়ে থেকে যেখানে বললাম ওই কুমোরপাড়ার ওই জায়গা থেকে এই পটটা আমি কিনেছিলাম, খুব পছন্দ হয়েছিল। তো জগদ্ধাত্রী পুজোর সময় খুব ব্যস্ত ছিলাম, হয়নি জগদ্ধাত্রী পুজোর মিটতে। তো আমি সাদা পুরো হোয়াইট কালার করে দিয়েছি, তার সাথে গোল্ডেন কম্বিনেশন করে দিয়েছি, ভেতরে দিয়েছি দেখো একটা লাইট পুরো ব্লুইশ আলোটা জ্বলছে, আর ওপরে মানি প্ল্যান্টের এই পটটা বসিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন দেখ। শীতকালের বেলা তো 4:30 বাজে, না বাজতেই ঝুপ করে অন্ধকার হয়ে যাচ্ছে। আর 3 নভেম্বর ছিল হচ্ছে পিকুর বার্থডে, তো সেদিনকে ওর মা এসে কেক মিষ্টি ফিষ্টি দিয়ে গিয়েছিলো, বাট ওর বার্থডে গিফটটা পেন্ডিং ছিল। তার মধ্যে 18 নভেম্বর হচ্ছে বুয়ের বার্থডে, তো সেদিনকে ওর মা এসে বিরিয়ানি চিকেন চাপ কাটলেট ফাটলেট সব দিয়ে গিয়েছিলো, তো ওরও গিফটটা পেন্ডিং ছিল। তো আজকে আমার কাছে একজন আসে বাড়িতে মেয়ে, তো বললাম না সব ডিলিট হয়ে গেছে, তো তার কাছ থেকে একটা নাইটি নিয়েছি বুকে দেব বলে, আর আমি আর কোনো এখন বেরোবো, দেখি পিকুর জন্য একটা কিছু নিয়ে আসি, তারপরে কি। তো দেখো এই নাইটিটা আমি বউয়ের জন্য নিয়েছি, তো অনেক রকমও এনেছিল, বাট এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। এটা একটু গোল্ডেন ব্রাউনের ওপর পার্পল আর ডিপ পার্পল দিয়ে বেশ প্যাচ ওয়ার্ক করা রয়েছে, মোটিভটা খুব ভালো লাগলো, আর তার সাথে ডিটেলিংটাও ভালো, হাত কাটা স্লিভলেস, আর গলাটা বেশ পাইপিং দেও আর স্কোয়ার শেপের আছে। তো আমি দেখলাম এটা বেশ কনভিনিয়েন্ট বুয়ের জন্য, ওরে আরামও পাবে। তো এটা বুয়ে, বাট পিকুরটা এখনো অনেকক্ষণ ধরে তো শুনলে গাছ পালা বুয়ের নাইটি অনেক কিছু গল্প আছে শুনলে, এখন আসল গল্পটা খবরটা তোমাদের এখনো দেয়নি, যেটা আমি তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে। তো সকালবেলা লাঞ্চ করার পর আমি চিকেনটা বার করে রেখে দিয়েছিলাম, আর তারপরে এখন 4টার সময় উঠে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। কুনাল আর আমি একটু বেরোবো, তো টুকটাক জিনিস কেনার আছে। অ্যাকচুয়ালি কুনালকে বললাম চলো বেরোই, আমরা একটুখানি গাড়িটা নিয়েই বেরোই, কটা গাছ ফাছ কিনে নিয়ে আসি, বাট কুনালের টাইম হলো না, দেখা হলাম কী করবো। বললাম রাত্রিবেলা বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানি মশালা আর চাল দুটোই লাগবে। আমরা এখন মোমো খেতে চলে এসেছি, এই যে মোমো নিয়েছি, কিন্তু মোমোটা ভালো না, ওর পছন্দ হয়নি, মুখও পছন্দ মুখও ওই জন্য বেজরা করে বসে আছে। তার জন্য বিরিয়ানি খাবো বলে আজকে একটু হালকা পাতলাই খাবো ভাবলাম, তো মোমোটা নিয়েছি, মোমোটা একটু ভালো না, জঘন্য। তো আমরা মোমোটা যেটা খেলাম একদম জঘন্য ছিল, কি বলছো? অ্যাকচুয়ালি আমরা কি করলাম, যেহেতু রাত্রিবেলা বিরিয়ানি না খাবো মানে হেভি, তো আমরা একটু হালকা পাতলা একটু মোমোটা খেয়ে চলে যাবো, কিন্তু এতটা যে জঘন্য হবে মোমোটা ভাবতে পারিনি। তো মোমোটা খাওয়ার পর মুখটা গেছে বিকড়ে। আমি কিন্তু একবার বলেছিলাম অন্য জায়গায় চল, ও গেল না। হ্যাঁ, আর বলো না, এমনিতেও ঝগড়া হচ্ছে আর মানে মুড এমনিতে বিগড়ে গেছে, আবার গিয়ে ভাবছি এখন বিরিয়ানি রাঁধতে হবে, শুনি মাথা এখন আগুন জ্বলছে। বিরিয়ানি রাঁধতে হবে, আমি এখন তো আমরা এখন এসেছি চন্দননগরের বিখ্যাত বলাইয়ের দোকানে, তো যারা চন্দননগরে থাকো সবাই যাবে, যারা চন্দননগরের বাইরে থাকো এখানে আসলে অবশ্যই বলাইয়ের ফিশ ফ্রাই বা কাটলেটটা ট্রাই করে। তো ওর পকোড়াটা ফেভারিট লাগে, তো আমরা একটা ফিশ ফ্রাই নিচ্ছি, ওর আমি হাফ হাফ করে। মাস্টার লোক আমাদের ফিশ ফ্রাই করছে, আমাদের ভালো করে কড়া করে ভেজে দেবে একদম। এদিকে আলটিমেট এইখানে কটা করে রেখেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি পকোড়া ফিশ ফ্রাই এইটা আর এইটা, এই দুটো আইটেম এখন খাবে, একটাই নেওয়া হয়েছে, দুজনে হাফ হাফ করে খাবো, কারণ বিরিয়ানি খাবো একটু পরে গিয়ে, যদি রান্না করি আমার আর মুড নেই রান্না করার। আর এখন যাওয়ার সময় কিছুতে পারি ঘুরে একবার, ভেবেছিলাম রাস্তা থেকেই চলে যাবো, তারপরে ওদের এই টিফিন ক্যারিয়ারটা করে খাবার দিয়েছে, তো এটাও দিয়ে আসি, আর এখন ওদের বাড়িতে যাচ্ছি গিফটটা দিয়ে, তারপরে চলে আসবো, সে আবার রান্না করতে হবে। চলে যা, এই ছোটো বলু, এ সবাই আমাদের সাথে লাইন দিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বুদের বাড়ি, বুদের বাড়ি চলে এসেছি বু, দিস ইজ ইয়োর বার্থডে গিফট, থ্যাংক ইউ, বিলেটেড।
একটু দেরি হয়ে গেল, মাল্টিমিশন পড়ানো ছিল, কাজ ছিল, চাপ ছিল, তো ফাইনালি আজকে একটু ছুটি পেয়েছি। আজ দুজনে এলাম, পরে দেখিস ভালো লাগলো কিনা জানাস কেমন হলো। তুই কার? তোর জন্য আমি বলেছি পাত্রী দেখতে, বয়স হয়ে গেছে তো বিয়ে শাদী দিতে হবে, যদি কোনো মেয়ে থাকে সুপাত্রী বলো কিন্তু। এনে এটা তোর বার্থডে গিফট। থ্যাংক ইউ, নমস্কার কর। তো বিরিয়ানি কথাটা শুনলে মনে হয় বাবা করতে তো অনেক টাইম অনেক ঝামেলা, কিন্তু করাটা কিন্তু খুব খুব ফাস্ট হয়ে যায়, চট জলদি হয়ে যায়। কেননা আমি সবসময় মনে করি যে বিরিয়ানি হচ্ছে একটা কমপ্লিট ফুড, যার মধ্যে আলু থাকে, ডিম থাকে, চিকেন, মাটন, হোয়াট এভার যে যেটা প্রেফার করে থাকে, তো খুব ফাস্ট সেটা হয়ে যায়। আর আমার যেহেতু সব কিছু আমি প্রিপারেশান করে নিই, শুধু ভাতটা করব আর চিকেনটা এখানে ম্যারিনেট করে আমি রেখেই দিয়েছিলাম, তো চিকেনটা জাস্ট কষবো, চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো চট জলদি আজকে বিরিয়ানি হয়ে যায়। কুণাল এখানে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিচ্ছে, তো পেঁয়াজগুলো এক একটা পেঁয়াজে এত ঝাঁজ থাকে না, মানে কাটতে কাটতে চোখ দিয়ে মানে কি বলবো কাঁদিয়েই ছাড়লো। তো যাই হোক হচ্ছে, আর এখানে আলু আর ডিমটা সেদ্ধ হচ্ছে। তো মাংস কষা যেটা টাফেস্ট পার্ট বা বোরিং পার্ট সেটা হচ্ছে পেঁয়াজ ভাজা। আর এই গ্যাসটাকে একটু আমি বাড়ো, তো সেটা কুণালকে দিয়ে দিয়েছি। আর ভাত রেডি হয়ে গেছে এখানে, আর আমি এখানে এখন বসে চিল করছি। আর দেখো আমি অনেকেই বিরিয়ানিতে মানে বিরিয়ানির যে মশলা সেটা আলাদা করে কিনে নিয়ে এসে মানে রোস্ট করে মানে কী বলো ওটাকে গ্রাইন্ড করে না, তাই তো? বাট আমি এই এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাটা ইউজ করি, মেরি মানো খুব ভালো, বেশ সুন্দর স্মেল হয়, তাই না বলো? আর বিরিয়ানি যেহেতু আমরা বিরিয়ানি লাভার, বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তো বিরিয়ানির আমরা খুব চুজি, মানে স্পেশালি আমি বিরিয়ানি খুব চুজি, মানে সব রকম বিরিয়ানি আমি খেতে পারি না, তো বিরিয়ানি এমন হবে খুব বেশি স্মেলিও হবে না বাট ক্লাস থাকবে সেটা। দেখতে পাচ্ছ ওরা রান্না মানে ও তো রান্না করছে, আর এইদিকে এদের দেখো কিরম করে এরা শীতকালে শুয়ে থাকে, ওদের দেখাই। এই বাঁদর এখন এখানে বসে আছে, এর গরম লাগছে, আর এরা তোষকের ওপর শুয়ে আছে। চুকি চুকি লাগে, আর চুকিং আর চুকিংকে তুলে দিয়েছি ওপরে, এই তলায় নেবে নেবে না, মাংসর গন্ধ শুকছে আর ঘুমিয়ে পড়ছে। আর এই সব কটা মিলে না এই তোষরটাকে ছেড়ে, এই তো বিরিয়ানি করবো, বিরিয়ানি করবো, 10 মিনিটে করে দেবো, হয়ে গেল 1 ঘন্টা আমি বসেই আছি। মিথ্যে কথা, আমার হাফ অ্যান আওয়ার লাগে, আমার বিরিয়ানি হয়ে গেছে, জাস্ট মিক্সিংটা করব। চিকেন ডান, ভাত আর আলু ডিম সেদ্ধ আগেই হয়ে গেছে, তো এই যে মায়ের থেকে হাঁড়ি ধার করে নিয়ে এসছি, আর এবার জাস্ট মিক্সিংটা করব, আমার ডান। আর ওখানে পেঁয়াজ কাটা আছে। তো দেখো আমি কিন্তু খাবার সার্ভ করে দিয়েছি কুণাল আর আমারে, আর কুণাল কিন্তু কত কথা তোমাদের শুনলো, 1 ঘন্টা লেগেছে, 2 ঘন্টা লেগেছে, মাত্র 1/2 ঘন্টা লেগেছে, আমার সব কিছু ডান, খাবার বেড়ে দিয়েছি। এখন স্যার এখন ফোনে কথা বলতে ব্যস্ত, তো এখন আমরা ঘরে চলে যাবো, টিভি দেখতে দেখতে আমাদের ডিনারটাকে এনজয় করবো। কোল্ড ড্রিঙ্কস কেন আবার কোল্ড ড্রিঙ্কস বার করেছো, কতগুলো কোল্ড ড্রিঙ্কস খাবো? কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি জমে না, পরিষ্কার আমার বিরিয়ানির সাথে কিচ্ছু লাগে না, কিন্তু একটা থামস আপ আমার লাগে। বেশিক্ষণ লাগেনি, আসলে আমরা আবার অন্যদিকে মত্ত হয়েছিলাম, ও কটা শর্টস রিলস করছিল সেই দিকে মত্ত হয়ে গেছিলাম আমরা। তিনটে রিলস করলাম, একটা শর্টস বানালাম। যদি আমাকে তোমরা ইনস্টাতে ফলো না করে থাকো প্লিজ ফলো করো, গিয়ে আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আমি অনস্ক্রিন দিয়ে দেবো। আরম্ভ করলাম, ছেড়ে দাও আমি মেজে দিচ্ছি। ঠিক আছে, অনেক করেছো সকালবেলা, অনেক বাসন মেজেছো, এখানে আমি এখন বাসন মেজে দিচ্ছি। ভেবেছিলাম রাত্রে মাছ বড়া রেখে দেবো, তারপরে বিরিয়ানির না মাংস মানে এত
একটু গন্ধ থাকে, স্মেল থাকে, হাই ফাই, তো একটু নাম আসবে বিচ্ছিরি গন্ধ ছাড়ে সকালবেলা। হইচইয়ে কালকে দিয়েছিল মন্দার, রিলিজ হয়েছিল, দারুণ দারুণ। আমি তো বাংলা বই দেখি খুব কম, উত্তম কুমারের বইগুলো ভালো লাগে সিরিজ, কিন্তু মানে কি বলবো, হিন্দি সিরিজকে ওরা হার মানিয়ে দেবে, যেইভাবে ফটোগ্রাফি করেছে, যেইভাবে গল্পটা স্টোরিটা, হ্যাঁ স্টোরিটা সাজিয়েছে, মানে মারাত্মক মারাত্মক। আর একদম মানে কি বলবো, আর জায়গাটা আমাদের খুব চেনা, সেটা হচ্ছে মন্দারমণিতেই শুটিং, তাজপুরে শুটিং, আর সম্ভবত শঙ্করপুরেও কিছু শুটিং আছে। যেদিনকে আমাদের সারাদিন ঝগড়া হয়, তো আজকেও হচ্ছে সেই রকম দিন। তো আজকে সকাল থেকে কিছু না কিছু বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে কোনালের সাথে আমার লেগে যাচ্ছে, তো ঝগড়া হচ্ছে টুকটুক করে, আবার ভাবও হচ্ছে। তো একটু জাস্ট একটু আগেই আমার সাথে ঝগড়া লেগে গেছিল। বলো ঝগড়াটার কারণ কি? বাসন নিয়ে, বাসন মাজা নিয়ে। তো লোকে মেজে দেবো বলেছি, তোমরাই বলো, এরকম হাজবেন্ডও পাবে? তো লোকের বাড়িতে পাবে না, জীবনে না। বাসন কেন মাজা পায় না, এ পেয়ে ইয়ে করছে, কি করেছি? লোকের বাড়িতে বাসন কেন মাজা হয়নি এই নিয়ে অশান্তি, আর আমি বাড়িতে বাসন কেন মেজেছি সেই নিয়ে অশান্তি। তো ঝগড়াটা কে সেটা তোমরা বলে দিও কমেন্ট বক্সে, প্লিজ কমেন্ট করে জানিও। যে কি বলবে বলো তো, যখন বাসন মাজা হয়ে যাবে দুদিন পর, যখন নাক টানবে তখন বলবে ঠান্ডা জলে বাসন মেজে মেজে না আমার সর্দি হয়ে গেছে, সেই জন্য বলেছি বলে আজকে আমার সাথে ঝগড়া করলো, দেখো বোঝো তোমার ব্যাপার। তা আমরা এখন দেখতে বসেছি নেটফ্লিক্স এর ধামাকা, আজকেই দিয়েছে কার্তিকের, মন্দারই বলে। টাইম হয়েছে 11টা, আমার তো এখন মাঝরাত, আমি এখনো জেগে আছি, বইটা দেখলাম। মোটামুটি বইটা খুব একটা ভালো না, কিন্তু তাও ঠিক আছে, একটা সোশ্যাল মেসেজ হ্যাঁ দিয়েছে, আমার বেশ ভালোই লেগেছে, একটু অন্যরকম গল্প। আর বলেছিলাম মুভিটা শেষ করেই শোবো, শোবো তো শুয়ে পড়ছি। আর একটা কথা বলছি, একদিন জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজো করে আমরা যতগুলো ব্লগ ছেড়েছি, তো জগদ্ধাত্রী পুজোর ওপর ডিপেন্ড করে ছেড়েছি, তাই না? তো ডেইলি ব্লগ আজকেই শুরু করেছিলাম সকাল থেকে হাতে ক্যামেরা নিয়ে, আর সকালবেলার অনেকগুলো ক্লিপস ডিলিট হয়ে গেছিলো, মনটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, আজকে আবার ডেইলি ব্লগ করতে পেরে তোমাদের সঙ্গে রিলেট করতে পারছি, বেশ ভালোই লাগছে। তো আশা করি আবার ডেইলি ব্লগের রেগুলার তোমরা পেতে থাকবে। আর একটা গুড নিউজ তোমাদের জন্য দেওয়ার আছে, তো প্রত্যেক বছর আমার কাছ থেকে তো প্রচুর বাচ্চা অ্যাডমিশন টেস্টের জন্য বসে, এবছর অ্যান্ড্রয়েডের জন্য বসেছিল টট, মানে আমাদের ইমন। তো সকালবেলা ওর মা ফোন করেছিল, ওর অলরেডি চান্স পেয়ে গেছে, তো শুনে বেশ প্রাউড ফিল করছি, গুড জব ইমন। তো চলো আজকের মতন এইটুখানেই, গুড নাইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো লাভ ইউ।